আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বিগত অনেক ভিডিও দেখছেন আমার বাগানের আপডেট, আজকে আবার নতুন করে আপডেট দিলাম। তো প্রথমে টমেটো থেকে শুরু আজকের আপডেট। টমেটো মাশাল্লাহ অনেক টমেটো ধরছে গাছও, আপনারা দেখতে পারবা প্রত্যেকটা গাছে টমেটো ধরছে। এখনো আমরা খাওয়া হয়েছে না, টমেটো ফাঁকলে গিয়া খাওয়া হইব। দেখরা টমেটোর বারে গাছর বাংলার হিসাব দুইয়ালি একটা টমেটো, আপনারা দেখতে পারা। আর এখানে দেখতে পারা আমার বেগুন গাছের আপডেট। বেগুন গাছও মাশাল্লাহ অনেক ফুল ধরছে। নেক্সট উইক আই থিঙ্ক বেগুন কিছু দেখা যাইব গাছ, যেহেতু অনেক ফুল ফুটছে। আর এই দেখেন আমাদের ডেঙ্গা, যেটারে ডাঁটা বলে ডেঙ্গা বলে সিলেটি ভাষায়। তো মোটামুটি কেন এক জায়গাত বেশি হয়, অনেক গাছ বড় হইতে পারেন না, মাশাল্লাহ অনেকটা হয়েছে। আর একটা হইলো সূর্যমুখী ফুল, ফুটলে অবশ্যই দেখাই আপনার। আর শশা গাছের আপডেট, শশা গাছ এখনো স্লোলি বড় হইরা, দুই তিনটা শশাও আইসেন দেখলাম গাছ। একটা দুইটা আওয়া শুরু হয়েছে শশা। টমেটো গাছ ফল অনেক লম্ব হয়েছে, যেমন সাঙ্গির উপরে দিয়ে থাকে তখন তারা খাটিয়া শর্ট করে দেখাওয়ার, মানে প্রচুর টমেটো আইছে। গাছ ওইটা জানি না কোন ভ্যারাইটি, গাছ অনেক লম্ব আর এগুলা দেখরা আছে কিছু বড় ডেঙ্গা, যেগুলা রাখা হয়েছে মাংস দিয়ে খাওয়া যাইব এটারে বড় করিয়া। এগুলা লম্বা বেগুন, যেগুলা ফুল হয়েছে মাশাল্লাহ অনেক ফুল। ডেঙ্গার সিফায় সাফায় আপনার আছে কিছু পুঁই শাক রইছিলাম, জানলাম না হয়েছে নি। দু একটা গাছ জিতা আছে দেখেন, দেখাই আপনার। কদু গাছের আপডেট বলতে এই সাইডে দিয়ে কদু অনেক আইসেও, আর ওয়েদার কিছু ঠান্ডা গরম থাকায় কদু অনেকটা টিকেন না। তো দেখরা আপনারা একটা ও দেখো কার একটা মাশাল্লাহ কদু, প্রচুর কদু, আমরা দুই তিনটা খাইলেইছি। ও দেখো কা কদু মাশাল্লাহ, এই কদুটা এক হাতুর উফরে লম্বা, ওজন অনেক ওজন, দুটা বান্ধা দেওয়া হয়েছে, নাইলে সাঙ্গুঙ্গি বাঙ্গিয়া লইয়া করে দিব। এটা আজকে বা কালকে খাটো হয়ে যাবে কদুটা, নাইলে বুড়ো হয়ে যাবে। হুকাম মরিচ গাছ তো উল্টা মরিচ পাক্কা মরিচ আইছে, আর এনে দেখরা প্রচুর মরিচর সারা, তো এগুলো অনেকটা আমি তুলিয়া ফেলাই দিব আর বালা দেখিয়া কয়েকটা রইম। আবার এটা জানলাম নাকি জাত মরিচ, বাট নাগাল্লা খান মনে হয় হইতে পারে বা উল্টা মরিচ হইতে পারে, দেখা যাক গাছ বড় হইলে গিয়া বুঝে যাইব। আর এটা নর্মাল খাসা মরিচ। আর এখানে দেখরা রানার বিনস ফুল ফুটছে। এই সাইডে আপডেট ও দেখরা কজেটস কতটা আইছে, এক গাছ তিনটা সাইডটা, বাট অনেকটা ঠিক তো নাই। এই গাছও কয়টা আইছে, একটা দুইটা পাঁচ ছয়টা আইছে, বাট মেল ফুল নাই, গতিকে একটা টিকতে পারে। আর একটা আর একটা খাসামরিচর গাছ,
এখন শুরু হয়েছে কাঁচামরিচ ধরা, প্রচুর ফুল ফুটছে। আর এই গাছ তো দেখছেন আপনারা, আগে গাছের চতুর্দিকে উল্টা ফাফেল মরিচের আর একটা খান্দা থেকে দেখায়, কালারটা খুব সুন্দর। জিঙ্গা আছে, সিঙ্গা গাছ, এই গাছ অনেক ফুলও ফুটে, বাট জিঙ্গা তো দেখি না ধরতে এখন, এখন পর্যন্ত আমরা পাইছি না। আশা করি পাইলেই মুখ বেরিয়েছুন। আর এখানে দেখা একটা নাগার গাছ, প্রচুর ফুল আইছে গাছে কিন্তু ফল তো নাই, না ফল আইছে না হইয়া আশা ছাড়ি গেলাম নাই। ও দোকা আইব, আমার কাছে লাগে ও গাছেও বেশি না গাই। এটা একটা খাসা মরিচ, আর এই গাছটা দিয়েছিলাম অনেক মোটামোটা মরিচ ধরে, বাটিকটাও আপনার নতুন মাটি উঠি দিয়ে আমরা রাখছি। মরিচ ফল আছে, আর এই কাঙ্ক্ষিত নাগা, এই নাগাটা দিয়া রুটি সিরা দিয়ে খাইলে অনেক মজা লাগবো। আর কিছু উড়ি দেখো কা, একবারে মাটির লগে ধরি লাগছে। ফুল গাছ দেখরা, ওদকা উড়ি গাছ অনেক ফুল ধরে। পরে গাছও আমরা যতটুকু ফাঁড়ছি লতুত্রে একটু টাইডি আপ করিয়া দিছি, আশা করি উড়ি আইব বেশ করি। আর একটা সাঙ্গারির আপডেট আপনারা দেই দেখা, এটা একটা শেড হয় দেখো, এটা মাটির মাঝে মিষ্টি লাউ, লাউ অনেক জায়গা লইয়া উঠে আর ফুলও ফুটে আর দেখা যাক সেমন ঠিকে। ওদেহ কামরার লাউয়ের ফুল ফুটছেন, লাউ একটা আসেন কেন, একটা ছোটো একটা জার ওদেহ কা, দুইটা তিনটা মাশাল্লাহ সাইডটা ওদেহ কা, আরও দুইটা এটা ছোটো গাছও বেশি লাউ ধরব। এটা বনসাই লাউ গাছ বানাই লিছে, আর আপনারা আজকে দেখবা খো দুটা ফার্ম ভিডিওর এন্ডে দিয়া, আপনারা কাছে ভিডিও কিলা লাগলো জানাইবা, ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং মতামত জানাইবা। সবাই রে আবারও ফুলের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করতেছি, আসসালামু আলাইকুম।